হাই এন্ড ওয়েলকাম টু স্পাইস বক্স। আজকের রেসিপি হলো খুড়া রাস্তা। এটা হচ্ছে আরেকটা মহারাষ্ট্রিয়ান ডিশ, কোলাপুর থেকে। একে বলা হয় খুড়া রাস্তা। চলুন দেখা যাক এর জন্য কী কী দরকার হবে। আমরা নিচে মোটামুটি 250 গ্রাম মাটন, কুচুনো পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এটা হলো আদা রসুন আর ধনে পাতার পেস্ট, 6-8টা রসুন আর কাটা আদা আর ধনে পাতা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ গরম মশলা, নুন স্বাদ অনুযায়ী। আমার কাছে নারকেল রয়েছে, শুকনো নারকেল আর একটা তাজা নারকেল কুড়োনো, 1/4 কাপ, 2 মিলিয়ে 1/2 কাপ। পাতলা করে কাটা পেঁয়াজ, ধনে পাতা গার্নিশ করার জন্য, এটা হলো টমেটো পিউরি 1/2 কাপ। এটা হলো কোলাপুরি লাল লঙ্কা গুঁড়ো, যেটাকে তিখাট বলা হয়, তেল আর জল। এবার দেখি কী করে বানাতে হয়। প্রথমে মাটনটাকে প্রেশারে কুক করে নেব, সামান্য তেল দেব পেঁয়াজ ভাজার জন্য আর গ্রিন পেস্ট দিয়ে ভাজব। 1 চামচ তেল নিলাম, তেল গরম হয়ে গেলে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দেব, কুচুনো পেঁয়াজ। তেলে পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন হয়ে যায়। আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, মোটামুটি 2-3 চামচ সবুজ মশলা, যা হলো আদা রসুন আর ধনে পাতা মিক্সিতে মেশানো। এর জন্য একটা দারুণ সুগন্ধ পাওয়া যাবে আদা রসুন আর ধনে পাতার। এবার আমি এর মধ্যে দেব 1 চা চামচ গরম মশলা, একটু নুন আর মাটনের টুকরোগুলো। আমি এবার ভালো করে মাটন পিসগুলো এই মিশ্রণের মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণে মশলাটা লেগে যায়। যেই না মাটনটা এই মশলার মধ্যে ভালো করে মেশানো হয়ে যায়, জল দিতে হবে, কারণ আমরা এই মশলাটার একটা গ্রেভি বানাবো। এবার প্রেশার কুকারে রান্না করব, মোটামুটি 3-4টে হুইসেল। ততক্ষণে আমরা ব্রাউন রঙের একটা মশলা বানাবো, যার জন্য দরকার 1 চামচ তেল। তেল গরম হতে দেব, তেল আমরা কমই নেব কারণ পেঁয়াজটা শুধু ব্রাউন করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব তাজা নারকেল, দেখতে পাচ্ছেন সবটা ব্রাউন হয়ে যাচ্ছে। এবার আমি এতে দেব শুকনো নারকেল। আপনারা দেখতে পেলেন 4টে হুইসেল হলো। এবার গ্যাসটা বন্ধ করে দিই, এবার কুকারটা ঠান্ডা হতে দেব, তারপর খুলব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে ব্রাউন হয়ে গেছে। এবার বন্ধ করে দিই, এটাও ঠান্ডা হতে দেব, তারপর পেস্ট বানাব। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে ঢেলে নিই। বাটার জন্য একটু জল দরকার, যাতে এটা ভালো করে পেস্ট তৈরি হয়। ব্রাউন পেস্ট রেডি হয়ে গেছে। আবার ফিরে আসি মাটনে, চেক করি কি হলো। কুকার ঠান্ডা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে মাংসটা কুকারে ভালো সেদ্ধ হয়েছে। 4টে হুইসেল দিয়েছি, কি সুন্দর স্টকটা বেরিয়েছে। এবার আরেকটা প্যানে একটু তেল নেব, মোটামুটি 1 চামচ। তেল গরম হয়ে গেলে মশলা বাটাটা দিয়ে দেব ফ্রাই করার জন্য। যেহেতু আমরা মশলাগুলো আগে রোস্ট করে নিয়েছিলাম, তাই এতে বেশি সময় লাগবে না। এবার আমি এতে টমেটো পিউরি দেব, 1/2 কাপ টমেটো পিউরি দিলাম, 2 চামচ ভরে কোলাপুরি লাল লঙ্কা গুঁড়ো, কারণ এটা হলো কোলাপুরি স্টাইলের মাটন, এটা একটু স্পাইসি হতেই হবে। দেখতে পাচ্ছেন মশলা প্যান থেকে ছেড়ে আসছে। এবার সময় হলো মাটন দেওয়ার। প্রথমে মাটনগুলোকে ফ্রাই করব মশলার মধ্যে, ভালো করে কোট করে নেব। নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে গ্রেভি দিতে থাকব। পুরো স্টকটাই এখানে ঢালা হয়ে গেছে। আমরা মাটনে আগেই নুন দিয়েছি, আর এখন যদি দরকার হয় তাহলে আরেকটু দিতে পারি। আমি এটাকে ঢেকে দেব আর এটাকে 5-10 মিনিট ধরে রান্না হতে দেব। আর আমি খুড়া রাস্তা যেটা বলছিলাম সেটা মোটামুটি তৈরি।
আরও 10 মিনিট অপেক্ষা করুন। এবার চেক করার সময় হয়ে গেছে। খুব ভালো রান্না হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। এবার মাটনগুলোকে আমি সাজাই। গার্নিশ করছি সামান্য ধনে পাতা দিয়ে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের কোলাপুরি, কুড়া রসা বা মাটন কারি, খাবার জন্য তৈরি।